The solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين أضاء قلوب أوليائه بالهدى واليقين والصلاة والسلام على المبعث فينا رحمة للعالمين عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك ওয়াকরমিকয়াল আক্রমিন সুপিয় দর্শক শ্রুতা পৃথিবীর যে প্রান্তে যে দেশে যেখানে বসে পৃথিবী বাংলারই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক মুবারকবাদ জানাচ্ছি বন্দুগণ বিশ্বনপী মহাম্মদুর রসুল্লাহ সাল্লাহতার আলী হোসল্লে জীবনে বসুল সাল্লাল্লাহ হাত্মের সিরাতে বসুল সাল্লাল্লাহ আলি হোসাল্লামের জন্ম বেড়ে ওঠা জন্মের আগে পৃথিবীতে তার পূর্বপুরুষ তিনি যাদের উত্তরাধিকার তাদের অবদান এবং তাদের সরাফত এবং হা এগুলো জেনে জেনে আমাদের নিজেদের মধ্যে নিজেদের উত্তরাধিকার তৈরি করার জন্য এমন সরাফত নির্মাণের আহ্বান জানাচ্ছি বন্ধু আমাদের এই আয়োজনে রব্বুল আলমিন আমাদের সকলকে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহু তলিহি ওসাল্লামের জীবন থেকে শিক্ষা গ্রহণের তৌফিক বন্ধুগণ আমরা বিগত পর্বে আলোচনা করেছিলাম সাল্ল আলী ওসাল্লাম জন্ম নিয়েছেন যে বংশে যে বংশের ধারায় ওই বংশের বাস্তবতায় তিনি দুই কুরবানির সন্তান ইবনুজাবি হাই এর একটি কুরবানি হলেন ইব্রাহিম আলী সালাম কো ঠিক তার পুত্র ইসমাঈল আলী সালাম কে কুরবানি দেওয়ার ঘটনা আর যে ঘটনা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন আল কারীমের সূরা আসসাফাত এর 100 থেকে 110 নাম্বার আয়াতে উল্লেখ করেছেন আর দ্বিতীয় কুরবানির ঘটনা হ'ল ডাইরেক্ট আহমদ সাল্লাল্লাহু আলাইহিস পিতা যার আওরশ থেকে পৃথিবীতে এসেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আবদুল মুতালিবের পুত্র আবদুল্লাহ ওই আল্লাহর আল্লাহ কোরবানি হওয়ার ঘটনা আব্দুল মুত্তালে তারই পরম প্রিয় পুত্রকে কোরবানি করতে মান্নত করেছিলেন তবে হ্যাঁ আবদুল্লাহকে কোরবানি করার মাধ্যমে বাস্তবায়িত না করে এর ফিদিয়া হিসেবে শত উট কুরবানি করেছিলেন আর ওই ঘটনার শ্রদ্ধায় ওই ঘটনার স্মারক হিসেবে যেমন আরবের তৎকালীন সময়ে রক্তমূল্য দশটি উঠ থেকে এক উটে উন্নীত হয়েছিল আজও ইসলামী শরীয়তে একজন মানুষের রক্তমূল্য এক শতটা উটের দাম এটা অনন্তকাল পর্যন্ত থাকবে বন্ধুগণ মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম দুই কোরবানির সন্তান দুই কোরবানির বংশধারা থেকে পৃথিবীতে এসেছেন তিনি তাই দুনিয়ার মুহ পার্থিব আকাঙ্ক্ষা অথবা দুনিয়ার রাজত্বের লিপসা তাকে পেয়ে বসেনি বরং তিনি সবাইকে দিয়েছেন উজার হস্তে কেউ তার হাত থেকে খালি হাতে ফিরে যায় বরং রব্বুল আলমী তাকে যত নিয়ামত দিয়েছেন তিনি তত মানুষকে বিলিয়েছেন অন্যের সেবা অন্যের কল্যাণ করেছেন হা প্রয়োজনে নিজে বেদনা সহ্য করে নিয়ে কষ্ট হজম করে নিয়ে বন্ধুগণ ইব্রাহিম আলী ইসাল্লাম বিবাহিত পুত্র ইসমাইল আলিহালামের জিয়ারতে একদিন আসলেন এসে ঘরের দরজা না ভিতর থেকে আওয়াজ হলো কে বাহির থেকে ইব্রাহিম আলী ইসাল্লাম বললেন আমি এক আগন্তক ঘরের মধ্যে কি ইসমাইল আছেন ভিতর থেকে প্রথম স্ত্রী বললেন না প্রশ্ন হলো বাহির থেকে কোথায় গিয়েছেন ভিতর থেকে ইসমাইল আলিহালামের প্রথম স্ত্রী বললেন তিনি শিকারে গিয়েছেন আগন্তক বৃদ্ধ প্রশ্ন করলেন কেমন আছো তোমরা স্ত্রী অভিযোগ করে বললেন না আমরা খুব ভালো নাই বড় কষ্টে আস আগন্তক বৃদ্ধ বললেন আমি চলে যাচ্ছি ঘরে ফিরে আসলে গৃহকর্তাকে বলবা তার দরজার চৌকাটটা পরিবর্তন করে নিতে। ইসমাইল আলী হিসালাম ফিরলেন বাড়িতে শিকার থেকে কারণ তিনিও তো নবী তিনি অনুভব করলেন যে হয়তো তার পিতা এসেছিলেন ঐতিহাসিক বর্ণনায় এইভাবেই এসেছে সত্য ধারাবাহিকতায় ইব্রাহিম আলী হিসালামের আগমনের বিষয়টি জানতে চেয়ে ইসমাইল আলী হুইসাল্লাম তার প্রথম স্ত্রীকে প্রশ্ন করলেন কেউ কি এসেছিল আমার খুঁজে প্রথম স্ত্রী বললেন হ্যাঁ এসেছিলেন একজন বৃদ্ধ তিনি আপনার খোঁজ করলেন আমি বললাম আপনি শিকারে বৃদ্ধ জিজ্ঞেস করলেন আমরা কেমন আছি এবং আমরা বড় কষ্টে আছি ইসমাইল আলী হিসালাম তখন প্রশ্ন করলেন বৃদ্ধ কি কোনো নসিহত করেছেন তখন ইসমাইল আলী ইসলামের প্রথম স্ত্রী বলল হা তিনি ওসিয়ত করেছেন তিনি বলেছেন আপনাকে যাতে আমি বলি আপনি বাড়ি আসলে আপনার দরজার চৌকাটটা পরিবর্তন করতে ইসমাইল আলী ইসাল্লাম বললেন তাহলে শুনো ওই আগন্তক বৃদ্ধ আমার পিতা ইব্রাহিম আলী ইসাল্লাম তিনি আমার সাক্ষাতে এসেছিলেন আর তিনি যে নসিহতটি করে গিয়েছেন ঘরের দরওয়াজার চৌকাটটা পালটাতে, দরওয়াজার চৌকাট মানে তুমি তোমার সাথে আমার আর সংসার হবে না তুমি তোমার আপনজনদের কাছে ফিরে যাও তোমাকে পরিবর্তন করতে বলেছেন আমি তোমাকে তালাক দিলাম দেখুন ইসমাইল আলী সাল্লাম রব্বুল আলমিন যাকে মোহাম্মদ সাল্ল্লা আলুসাল্লামের পূর্বপুরুষ হিসেবে বাছাই করেছেন যার বংশধারায় পৃথিবীতে জন্ম নিলেন মোহাম্মদ আলী ওসাল্লাম তিনি জবেহের সন্তান খালিউল সন্তান কিন্তু তার ঔরস থেকে সন্তান গ্রহণ করে ওই বংশ ধারাবাহিক রক্ষা করতে উপযুক্ত ছিলেন না একজন নারী তাই তাকে পরিবর্তন করা হলো ইসমাইল আলীহিসাল পরবর্তীতে বিয়ে করলেন সাঈদা নাম নিয়ে সৌভাগ্যভান সাঈদ মানে পুংলিঙ্গে পুরুষ আর সাঈদা মানে ভাগ্যবতী কিছুদিন পরে ইব্রাহিম আলিহালাম আবার আসলেন কাবাগরের আঙ্গিনায় নিজের রেখে যাওয়া কলিজার টুকরো সন্তানের যে আরতে এসে ঠিক পেলেন না তার পুত্রকে করা নাড়লেন দরজার জিজ্ঞেস করলেন ভিতরে কি গৃহকর্তা আছে তিনি বললেন না গৃহকর্তা নেই আদবের সাথে সম্মানের সাথে আগন্তক বৃদ্ধের উত্তর দিলেন কথা বললেন আগন্তক বৃদ্ধ প্রশ্ন করলেন কেমন আছো সাঈদা এই সৌভাগ্যবতী নারী বললেন আমার আলহামদুল্লাহ ভালো আছে আল্লাহর প্রশংসা করলেন এবং সর্বাবস্থায় নিজের অভিযোগ বাদ দিয়ে অত ভরসা করে তার প্রশংসা করে বললেন ওরা ভালো আলহামদুলিল্লাহ প্রশ্ন করেন আগন্তুক তোমরা কি খাও সাঈদা ইসমাইল আলী যিনি মোহাম্মদ সাল আলী ওসাল্লামের পূর্ব পুরুষ হিসেবে মাতৃত্বের সম্মানে ভূষিত এই নারী বললেন আমরা খাই গুস্ত আর পানীয় ইব্রাহিম আলী সাল্লাম দোয়া করলেন আল্লাহ তাদের এই খাবার গুছতো রুটি আর পানীয়তে তুমি বরকত দাও কবুল কর মোহাম্মদ করেছেন যদি ঘরে ওই সময় ইসমাইল আলী ঘরে আর কোনো কৃষিজ উৎপাদিত ফসল গম বা জব আর উত্তরে সাঈদা আলিহাসালাম বলতেন ইব্রাহিম আলিহাসালামের দোয়াটা তার জন্য কবুল হয়ে যেত ভাঙা তারপর এই দোয়া করার পর বৃদ্ধ নসিহত করলেন যে ঘরে আসলে গৃহকর্তাকে বলবা দরজার চৌকাঠটা হেফাজতে যত্ন করে রাখতে এই বলে আগন্তুক বৃদ্ধ চলে গেলেন ফিরে আসলেন শিকার শেষ করে ইসমাইল সালাম তিনি জানতে চাইলেন কেউ কে এসেছিলেন আমার খুঁজে সাঈদা ভাগ্যবতী নারী বলেন হ্যাঁ এসেছিলেন সুদর্শন এক বৃদ্ধ পুরুষ তিনি জানতে চাইলেন আপনি কোথায় আমি বললাম আপনি শিকারে তিনি জানতে চাইলেন আমরা কেমন আছি আমি আল্লাহ প্রশংসা করে বললাম আমরা ভালো আছি তিনি জানতে চাইলেন আমরা কি খাই আমরা খাবি খাবারের কথা বললাম তিনি দোয়া করলেন বরকতের জন্যে ইসমাইল আলী ইসলাম তিনি কি নসিহত করে গিয়েছেন তখন সাইদা এই ভাগ্যবতী নারী বলেন হ্যাঁ তিনি নসিহত করেছেন এই আপনাকে যাতে বলি ঘরে ফিরলে বাড়িতে এসে দরজার যত্নের সাথে হেফাজত করে রাখতে ইসমাইল আলী পিতা ইব্রাহিম আলী হিসালাম আর দরজার চৌকাট মানে তুমি বলেছেন আমার পিতা যাতে তোমাকে হেফাজত করে সংরক্ষণ করে রাখে কারণ ওই নারীর গর্বের বাস্তবতায় ইসমাইল আলী হিসালের বংশে তার ঔরস থেকেই পৃথিবীতে জন্ম নেবেন মোহাম্মদুন সাল্লাহ আলী ওসাল্লাম বন্ধুগণ সাইদার আর থেকেই পৃথিবীতে আসছেন মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আমাদের বর্তমান সমাজে চলমান এ পর্দা উলঙ্গ নষ্টা ভ্রষ্টার গর্ব থেকে তো পৃথিবীতে ভালো মানুষ জন্মায় না তাহলে শুনুন ওর আনাল কেরিমাল্লা সব হান তুলে ধরেছেন সেদিন আলী ইসালাম তিনি

ইয়াদিল্লু ইবাদাক ওয়ালা তোমার বান্দাদেরকে বিভ্রান্ত করবে ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা আর পাপিস্ট পাপাচারি কাফের ছাড়া কিছুই জন্ম দেবে না বন্ধুগণ কোরআনুল কারীমের রব্বুল আলামিনী দোয়াটা তুলে ধরেছেন কারণ এই পৃথিবীতে কোন ভালো মানুষ দুষ্ট সভ্যতাহীন দুরাচারী ডাকাতের নসল থেকে আসে না বন্ধুগণ এই যে ঘটনা মোহাম্মদ পৃথিবীতে জন্ম নেওয়ার আগে নারীর অবদান যে নারী পেটে ধারণ করবেন মোহাম্মদের বংশের ধারাবাহিক বাস্তবতা তিনি কে হ্যাঁ বন্ধু এই বিষয়টা আমরা জানছি নিজেদের মধ্যে আমল করার জন্য তবে একটি ছোট্ট বিরতি নিচ্ছি ফিরে আসছি এক্ষুনি ইনশাল বল টাই নষ্ট হচ্ছে আমরা এই জীবনে বয়সটাকে কতটা ইসলামের কাজে কতটা কোরআন এবং হাদিসের কাজে লাগাছি এবং কতটা এই দুনিয়াবি কাজে আমরা অতিবাহিত করছি কেন নামাজ পড়তে কষ্ট হচ্ছে নামাজের মাধ্যমে আমরা 24 ঘন্টার মধ্যে খুব বেশি হলে 1 ঘন্টা আমাদের সময় লাগে কারণ জন্যে এসেছে আল্লাহর বিধান কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা মুসলমান তারাও কিন্তু এই নামাজ থেকে এড়ে যায় বা নামাজকে গাফিলতি করে ডক্টর শরিফুল ইসলাম আল্লাহ রসুলের বিধানকে যদি আমরা মেনে চলি তাহলে সেটাই এবাদত বান্দীগীর মধ্যে চলে আসে কেন ইবাদত করে দিতে হবে মানের প্রমাণ আমরা আজ থেকেই শপথ গ্রহণ করবো যে বাকি যে সময়টুকু আমরা পাবো কারণ আমরা জানিনা যে আমার মৃত্যু কখন ঘটে যাবে করুণ মন হওয়ার আঁক আঁতা দেখুন লাভের উপায় প্রতি শনিবার সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকি লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান নাম অবধারিত করে দেন জান্নাতে যাওয়ার এবং জাহান নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাও আল্লাহ সুবাহ তাওহিদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব দেখুন কিতাবুত তাহিদ প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম বিরতির আগে আমরা বলছিলাম সেই দিন ইসমাইল আলী স্ত্রী দ্বিতীয় স্ত্রী সাহিদা আলাইহা আসসালাম তিনি আগন্তক বৃদ্ধের সাথে সম্মানের সাথে কথা বললেন রব্বুল আলমিনের প্রশংসা করলেন যা তাদের খাদ্য পানীয় তা বললেন আগন্তক দোয়া করলেন নসিহত করে গেলেন গৃহকর্তাকে ফিরে আসলে বলবা ঘরের চৌকার যাতে যত্নের সাথে হেফাজত করে রাখে ফিরে আসলেন শিকার শেষ করে ইসমাইল আলী সালাম তিনি জানতে চাইলেন কেউ কে এসেছিলেন আমার খুঁজে সাঈদা ভাগ্যবতী নারী বলেন হ্যাঁ এসেছিলেন সুদর্শন এক বৃদ্ধ পুরুষ তিনি জানতে চাইলেন আপনি কোথায় আমি বললাম আপনি শিকারে তিনি জানতে চাইলেন আমরা কেমন আছি আমি আল্লাহ প্রশংসা করে বললাম আমরা ভালো আছি তিনি জানতে চাইলেন আমরা কি খাই আমরা খাবি খাবারের কথা বললাম তিনি দোয়া করলেন বরকতের জন্যে ইসমাইন আলী ইসলাম তিনি কি নসিহত করে গিয়েছেন তখন সাইদা এই ভাগ্যবতী নারী বলেন হ্যাঁ তিনি নসিহত করেছেন এই আপনাকে যাতে বলি ঘরে ফিরলে বাড়িতে এসে দরজার চৌকাটটাকে যত্নের সাথে হেফাজত করে রাখতে ইসমাইল আলী হিসাল বললেন পিতা ইব্রাহিম আলী হিসাল্লাম আর দরজার চৌকাট মানে তুমি বলেছেন আমার পিতা যাতে তোমাকে হেফাজত করে সংরক্ষণ করে রাখে কারণ ওই নারীর গর্বের বাস্তবতায় ইসমাইল আলী হিসালের বংশে তার ঔরস থেকে এই পৃথিবীতে জন্ম নেবেন মোহাম্মদুন সাল্লাহ আলী ওসাল্লাম বন্ধুগণ সাঈদ আর গর্ব থেকেই পৃথিবীতে আসছেন মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আমাদের বর্তমান সমাজে চলমান এ পর্দা উলঙ্গ নষ্টা প্রষ্ঠার গর্ব থেকে তো পৃথিবীতে ভালো মানুষ জন্মায় না ওর আল্লাহ কেরিমাল্লা সব হান তুলে ধরেছেন সেদিন আলী ইসালাম তিনি

ইউদিল্লো আই বা আদাক ওরা তোমার বান্দাদেরকে বিভ্রান্ত করবে ওয়ালায় লিদু ইল্লাফা জেরান কাফারা আর পাপিষ্ট পাপাচারি কাফের ছাড়া কিছুই জন্ম দেবে না বন্ধুগণ ওরা আনানকেই মেরা বুল আলমিনী নোয়াটা তুলে ধরেছেন কারণ এই পৃথিবীতে কোনো ভালো মানুষ দুষ্ট সভ্যতাহীন দূরাচারী ডাকাতের নছল থেকে আসে না মোহাম্মদ সাল্ল আলী পৃথিবীতে এসেছেন সর্বশ্রেষ্ঠতম বংশধারা থেকে এটি বর্ণনায় রয়েছে তিনি নিজেই বলেছেন আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিগন্ত চষে দেখেছি পূর্ব পশ্চিম ও সকল দিগন্তে চষে দেখে এই পৃথিবীতে মোহাম্মদ সাল্লাম যে বংশে জন্ম নিয়েছেন এর চেয়ে উত্তম বংশধারা আর খুঁজে পাইনি বন্ধু নিজের বংশটা নিজেকে সংরক্ষণ করতে হবে হেফাজত করতে হবে নিজের বংশ দ্বারা যে ধ্বংস করে দেয় এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমানত সে ধ্বংস করে আজকের পৃথিবীতে কেন ভালো মানুষ নাই আজকের পৃথিবীতে কেন আদর্শ মানুষ নাই আজকের পৃথিবীতে কেন হাহাকার কেন অত্যাচার জুলুম আর নির্যাতনে ভরে যাচ্ছে কবির ভাষায় তখতে তখতে আজ কম মেলা কেন আজ পৃথিবীর সকল তখতে কম মেলা বসেছে কারণ বংশধারা সংরক্ষণ করা হচ্ছে না মোহাম্মদ সাল্ল আলী হুসাল্লাম শ্রেষ্ঠতম বংশধারায় পৃথিবীতে জন্ম নিয়েছেন যেমন পিতৃকুল তেমন মাতৃকুল বন্ধুগণ আর এটা কেবল একজন দুইজন না ধারাবাহিকভাবে দেখুন জন্ম নেয়ার হাজার হাজার বছর আগে ইসমাইল আলী ইসালাম তার বংশধারাকে আল্লাহ সুফান কেমন করে সংরক্ষণ করলেন আর হা ইসমাইল ইসলাম নিজে এবং তার পিতা ইব্রাহিম আলী ইসলাম কেমন ভাবে দ্বারা সংরক্ষণ করার জন্যে স্ত্রীও নির্বাচন করেছেন আমরা তো আজ উলঙ্গ নির্লজ্জ পয়সা থাকলেই সব এদেরকে পুত্রবধূ বানান মেয়ে বানান স্ত্রী বানান যে উলঙ্গ তার চারটা উলঙ্গ ছাড়া কিছুই জন্মাবে না যে দুষ্ট তার চারটা দুষ্ট ছাড়া কিছুই জন্মাবে না যে সভ্যতাহীন তার মধ্যে সভ্যতাহীন তারা কেজি জন্মাবে না মোহাম্মদ সিরাতের আঙ্গিনায় এটি বড় শিক্ষা বন্ধুগণ বলতে পারেন কেন সিরাতের আঙ্গিনায় এই কথাগুলো শুনুন রসুলের বংশ দ্বারা সুরক্ষিত নিজে সার্টিফিকেট দিলেন বংশ দ্বারা যারা ধ্বংস করে দেয় এই ইংরেজির শিক্ষিত সাধারণ সর্বসাধারণরাও সবাই বলেন মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট টাকা পয়সা হারিয়ে গেল কিছুই হারালো না

মানব বংশধারাকে সুরক্ষিত সংরক্ষিত রাখতে এবং এই আমানতকে যথাযথ রাখতে এটি মানুষকে নিজের চরিত্র হেফাজত করতে যেমন বলেছেন ঠিক এমনি চরিত্রবান জীবন সঙ্গিনী আর সন্তান সন্ততির জন্য দোয়া করতে শিখিয়েছেন আর এই দোয়াটা সন্তান জন্ম হয়ে অবাধ্য হওয়ার পরে নয় বিবাহ করে ফেলার পরে নয় বরং আ জন্ম আজন্মের সৌরাতুল ফুরকান এর চুয়াত্তর নাম্বার আয়তে রব্বুল আলমিন শিখিয়েছেন দোয়া করো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াযুররিয়াতিনা কুররাত আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা রব্বুল আলামিন নিজে তার কাছে দোয়া করতে শিখিয়েছেন বন্ধু এই দোয়াটা কি পারেন আল্লাহর ওয়াস্তে শিখুন করুন সিরা আন-নাবাবিয়ার আঙ্গিনায় বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের শ্রেষ্ঠ উম্মত তৈরি নিজে হুন সন্তান করুন আর এই জন্য আজন্মদুয়া করুন নিজে একা তো পারবেন না আপনি নারী হন আপনার জন্য নর আপনি নর হন নারী আপনি পুরুষ হন আপনার জন্য মহিলা মহিলা আপনি হন আপনার জন্য এবং স্ত্রী একটি পরিবারের ভিত্তি বংশের ধারা সূচনা হয় আর নিজেকে সংরক্ষণ করুন হেফাজত করুন নিজের জন্যে উত্তরাধিকারীর জন্যে পূর্বপুরুষদের আমানত রক্ষা করে করে খেয়ানতকারী হয়ে নয় আর এটা দোয়া করে করি ও রব্বুল এর কাছে রব্বানা হ্যামার রব হাবলানা মুফত আমাকে দাও মিন আজিনা আমার জীবন সঙ্গী পুরুষ হলে তার জন্য স্ত্রী আর স্ত্রী হলে তার জন্য স্বামী জীবন সঙ্গী এবং সন্তান সন্ততি আয়ুন। আই বল করে চোখ জুড়িয়ে যায় এমন করে

وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين شو تلقى من دون مكستكرو شكون دربار نبو بتيشه نجد المدى نبوة عدر رسول سمير جاتر تو امت هوار پرد تو ها نجد بانش كيو تو يريكور تي رب العالمين كيش بار بار بولون ربّي اوزعني ان اشكر نعمتك শিখিয়েছেন বলো আমার বান্দা আমাকে তৌফিক দাও ওই সকল নিয়ে আমাদের কৃতজ্ঞতা আদায় করতে যা আমাকে আর আমার পিতা মাতাকে দিয়েছ আর আমাকে এমন ভালো কাজ করার তৌফিক দাও যাতে তুমি খুশি হয়ে যাও ও আসলেহলি ফি আমার সন্তান সন্ততিকে এসলা করে দাও ভালো করে দাও এমনি তুব তো আমি তোমার কাছে তৌবা করেছি ও এমনি মিনাল মুসলিমিন আর আমি তোমার কাছে আত্মসমর্পণ করি বন্ধুগণ সিরা আন্না বিয়ার এই আলোচনায় রসুল সাল আলী হুসাল্লামের জীবনের পবিত্র আঙ্গিনায় থেকে তার জন্ম পূর্ববর্তী বংশ দ্বারা সংরক্ষণের বাস্তবতা শুনে শুনে আসুন না আমরাও রব্বুল আলামিনের গুলাম হয়ে নিজেরা নিজেদের দ্বারা হেফাজত করি রসুলের সত্যিকারের উন্মত হিসেবে নিজে হই। নিজের সন্তানদেরকে ধন্য করি রব্বুল আলিন এই পৃথিবীটাকে ভালো মানুষ দিয়ে ভরে দিন অনাচারী কমব থেকে পৃথিবীটাকে আল্লাহ হেফাজত করুন আমিনা আইন্দি তবাকালামাইকুমুল্লাহি অ

عليه وسلم صلى الله কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান

জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট দা রেট পিস টিভি ডট টিভি পিস টিভি মানবতার সমাধান